ত্রাণ দিয়ে ছবি তোলা নিয়ে অনেকে অনেক কথা বলছেন বিষয়টা সম্পর্কে আপনার মতামত জানতে চাই ফটো সেশনের জন্য ছবি তোলার জন্য ছবি তোলা মানুষকে দেখানোর দেখিয়ে বাহবা নেওয়ার জন্য জাস্ট লোক দেখানোর জন্য ছবি তোলা এটা অনুচিত কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে ফান্ড রাইজ করে থাকেন সেটির জন্য মানুষের কাছে জব দিতার জায়গা থাকে তার জন্য আপনি রেকর্ড বা রিপোর্টের জন্য ছবি তোলেন সেটা নিষিদ্ধ নয় তবে সেক্ষেত্রেও মানুষের প্রাইভেসির বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখা উচিত আমরা আসনা ফাউন্ডেশন থেকে যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করি আমরা সোশ্যাল মিডিয়া থেকে সেই টাকাটা কালেক্ট করি এবং সেই টাকায় আমরা কিন্তু মানুষকে দিয়ে থাকি মানুষ মধ্যে ব্যয় করে থাকি তো যার কারণ যার কারণে সেটির জবদিহিতার জায়গা থেকে ট্রান্সফারেন্সির জায়গা থেকে আমাদের রিপোর্ট করতে হয় সেজন্য আমরা ছবি লাই ভিডিও ইত্যাদি করি কিন্তু সেক্ষেত্রেও যে মানুষগুলোর ছবি তোলা হয় চেষ্টা করা হয় তাদের চেহারা যেন প্রদর্শন না হয় যারা তাদের ছবি তোলাতে আপত্তি করেন না বা অনুমোদন দিয়ে থাকেন তাদেরটাই আমরা সাধারণত প্রচার করার চেষ্টা করে থাকি তবে অন্যদেরও এই বিষয়গুলো মাথায় রাখা দরকার আপনার অনবরত প্রয়োজন প্রয়োজনীয় ছবি তোলা ভিডিও করা এটা অনুচিত কাজ এগুলোর মাধ্যমে আল্লাহর কাছ থেকে সব পাওয়ার সম্ভাবনাটা কমে যায় এমনি মাও হোসাইন সাব্বির আপনি লিখেছেন কি করলে অভাব অনটন চলে যাবে সুখে শান্তিতে জীবন জীবনযাপন করা যাবে ভাই মাউ হোসাইন সাব্বির অভাব অনটন দূর হওয়ার জন্য সুখ শান্তি আসার জন্য আল্লাহ সুমাতালার উপর ভরসা করে হালাল উপার্জনের জন্য সর্বোচ্চ লেভেলের সিরিয়াস থাকতে হবে আপনাকে ফরজ ইবাদতের পরে আপনি সবচেয়ে বেশি সিরিয়াস থাকবেন হালাল উপার্জনের জন্য আমরা অনেকে আমাদের ইবাদতবন্দিগীর পাশাপাশি হালাল উপার্জনের জন্য সেরকম সিরিয়াসনেস আমাদের মধ্যে থাকে না আমরা চাই দোয়া দুরুদের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সকল আল্লাহ নায়ামত রিজিক ইয়ে দিয়ে দেখ আল্লাহ চাইলে দিতে পারেন কিন্তু এটা আল্লাহ তালা সুন্নাহ বা নিয়ম নয় সন্ন্যাতল্লা হাবিল অথবা পৃথিবীতে আল্লাহর নিয়ম হলো যে যে পরিশ্রম করবে তাকে আল্লাহতালা ফসল দেবেন অথবা আমাদের পরিশ্রমী হতে হবে এর পাশাপাশি আপনি প্রত্যেক নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়বেন আল্লাহ মাইনিয়াস আলু কামিন ফদলিক আল্লাহ আপনার কাছে আপনার অনুগ্রহ চাই এখানে অনুগ্রহ চাই বলতে আল্লাহ আপনার কাছে আপনার দেওয়া রিজিক চাই যে রিজিক আপনি আমাকে দিবেন সেটাতে আমার জীবন ধারণের ব্যবস্থা হবে সেটা আমি চাই মসজিদে বের হওয়ার সময় রিজিক যাওয়ার নিয়াত করে এ দেওয়া পড়েই আপনি বের হবেন এবং বিস্ফোর বলে যে কোনো কিছু শুরু করবেন সকালের দিকে কাজকাম করবেন তখনকার সময় আল্লাহ তালা বরকত দান করেন এভাবে আপনি কাজ করবেন আর মনে রাখবেন নবী রাসুলগণ তাদের জীবনে খাদ্য পানীয় পরিধেয় এ সমস্ত বিষয়গুলোতে অনেক বেশি অনেক বেশি তারা সমৃদ্ধ ছিলেন ব্যাপারটা কিন্তু তা নয় সুখ শান্তি এটি আপেক্ষিক বিষয় আল্লাহতালা যাকে ওই দিনকে খাবার দিয়েছেন তিনি সুস্থ সবল শরীরে আছেন আমি সাল আলাহিসাল্লাম ওই ব্যক্তিকে সুখী মানুষ হিসাবে নিরূপণ করেছেন অনেক মানুষ আছেন তারা অডেল সম্পদ না হলে নিজেকে সুখী মনে করেন না এটা তার মানসিকতার ব্যাপার এই জন্য সেই জায়গাটাতেও আমাদেরকে ফোকাস করতে হবে আর সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে